শালা দুষ্ট ব্রাহ্মণ, জানি না মানে তুই আমার ভাইপোর বাসরতের হোম না সারলে এখানেই তোর ঘর মোটকে রক্ত চুষে বাঁশ বনে ফেলে যাব। আর তুই যদি চাস তাহলে দেখছিস এই সোনার তাল গাছ সমেত হোমের শেষে তোর ঘরে ছেড়ে যাব। সোনার তাল গাছ তোর হবে, সারা জীবন সুখে থাকবি। এখন বল তো পণ্ডিত মশাই, যাবি কিনা নাকি তোর ঘরটা মটকাবো? নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশাপাশি কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমাদের সমস্ত গল্পের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তাহলে চলো সরাসরি গল্পে চলে যাই। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, ওদলার বাসর। ওরে পেতনি, তুই এসে পড়েছিস? আর জয়নিরি বা খবর কি রে, ও তো এখনো এলো না। কদিন আগে বেচারি জ্বরে জ্বরে ভুগছিল, নিমন্ত্রণের দিন তো দেখে এলাম। আজকে ওদলার বিয়ে। ডাইনি বুড়ির কথা বলতে বলতেই সে বিরাট তাল গাছে চড়ে হাজির। তাল গাছ মাটিতে পুঁতে তার ডগায় বেশ করে নেচে একটা তালের পাখা ছিঁড়ে ফু ফু করে নিচে নামলো। ডাইনি বুড়িকে দেখে ওদলার মা খিলখিলিয়ে হেসে বলল, শরীর ভালো আছে তো? আমি ভাবতেই পারিনি তুমি আমার মতো গরিবের ঘরে আসবে। কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাই গো দিদি। হাতের উপর ভর করে পা উপরে রেখে ডাইনি বুড়ি অতিথি আসন গ্রহণের জন্য দত্তবাড়ির সুবিশাল বটগাছের মজবুত গুড়িতে অবস্থান করল। রাত্রেবেলা বটগাছের তলায় খাবারের বিশাল আয়োজন। পদে কি নেই, আশপেতনি ভোম্বলবাবুর সাধের পুকুর থেকে শখের কাতলা তুলে এনেছে, গেছভূত শিলাদের খাসিটা ধরে ছাল ছাড়িয়ে চচ্চড়ির রান্নায় ব্যস্ত। আর ডাইনি বুড়ির জন্য তো স্পেশাল স্যুপ হচ্ছে, খালের ওপারের ভাগার থেকে তুলে আনা সদ্য তাজা হাড় দিয়ে আরও অনেক কিছু। ওদলার মা ছেলের বাসরঘর সাজিয়েছে ঘোষ দাদুদের মাঠের মাঝখানে নুইয়ে পড়া তেঁতুল গাছে, বেশ সুন্দর করে সাজানো। ওদলার বন্ধুরা ওদলার বাসরঘর সাজিয়েছে তেঁতুল ডালের কোনায় কোনায়। প্রিয়বাবুর প্রিয় নারকেল বাগান থেকে গোটা কয়েক নারকেল পেরে তার ছাল ছাড়িয়ে নারকেল মালা বের করে তা মাইক বানিয়েছে। আর কলা গাছের বাকলা সরু সরু সুতোর ন্যায় বের করে তারের মতো করে নারকেল মালায় বেঁধে ডালে ডালে ঝোলানো। নিচে শরৎদাদুর ফেলে দেওয়া পুরনো ইয়া বড় টিনের বাক্স হলো ওই মিউজিক সিস্টেম। আহা কি মজা বন্ধুর বিয়েতে, একেবারে তাণ্ডব নৃত্য। বন্ধুদের নাচের তালে ওদলাও নিজেকে সামলাতে পারে না, ঢুলু ঢুলু চোখে শুধু নাচ আর গান। ওদলার এক বন্ধু হরিদের মশারির পাশে রাখা টর্চ চুরি করে এনেছে, সেই আলোয় ঝিকিমিকি লাইটিংও চলছে, আলোক সজ্জার কি বাহার। গান ধরেছে ন্যাড়া বিশু, সে যে কি বিষাক্ত গান। বন্ধুর বিয়ে, বন্ধুর বিয়ে, এরপরে আমার বিয়ে, বন্ধুর বিয়ে, বন্ধুর বিয়ে, এরপরে আমার বিয়ে, বন্ধুর বিয়ে, বন্ধুর বিয়ে। শুনতে শুনতে মাতাল ভলুর মগজ বিগড়েছে, সজনে গাছ থেকে লাফ দিয়ে সোজা নিচে এসে ন্যাড়া বিশুর হাত থেকে ড্রামস্টিকটা কেড়ে নিয়ে বলে, এই মেয়েটা তখন তো কি একান ধরেছিস, তোর হাতে কি আর অন্য কোনো গান নেই, শোন আমার গান তবে। বন্ধুর মেয়ে, বন্ধুর মেয়ে, বন্ধুর মেয়ে, বন্ধুর
এই গান শুনে তো ওতলা চটে লাল। বাসর রাতে তুমুল যুদ্ধ বেঁধে গেল, সারা এলাকার গাছের ডালপালা ভেঙে তছনছ, বাসর ঘরও পোড়ো পোড়ো অবস্থা। ওদলার বউয়ের কান্না শুনে সে রাতে প্রলয় সৃষ্টিকারী যুদ্ধটা থামল শেষে। এখন এদিকে এক সমস্যা সৃষ্টি হয়েছে, ভূতের রাজার নিদান কোনো জ্যান্ত ব্রাহ্মণকে দিয়ে ওদলার বাসর রাতের হোমটা সারতে হবে। কি হবে এখন? জ্যান্ত ব্রাহ্মণ কোথায় পাওয়া যাবে আবার এত রাতে? শেষমেশ দায়িত্ব নিল ওদলার কাকা লখাই। সে বলে, সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও জ্যান্ত ব্রাহ্মণ আর পায় না। যার ঘরেই যায় সেই ঘরের ব্রাহ্মণরা মশারি টাঙিয়ে ঘুমিয়েছে। রক্ষা কবচ মশারি সরিয়ে ব্রাহ্মণ আনা অসম্ভব দেখে ব্যর্থ মনে বাসর আসরে ফিরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে লখাই। লখাই যে ব্রাহ্মণ খুঁজে পায়নি তা ওদলার মা বিলক্ষণ বুঝেছে। ছেলের কি আর তাহলে বাসর রাতের হোম হবে না, এই ভেবে ওদলার মা তো কান্না জুড়েছে। উপস্থিত সবাই তো খুব চিন্তিত, কি করা যায় কি করা যায়। ডালে ডালে এখানে সেখানে জটলা করে মিটিং চলছে। শেষমেশ ডাইনি বুড়ি হাল ধরল, সে ওতলার মাকে জড়িয়ে ধরে বলে, ওরে ওতলার মা, কাঁদে না গো কাঁদে না গো, আমি আজ সূর্য ওঠার আগেই জ্যান্ত ব্রাহ্মণ এনে তোর ছেলের বাসর ঘরে হোমের আয়োজন করব। একদম চিন্তা করিস না, একদম চিন্তা করিস না। তাল গাছের পাখায় চড়ে ডাইনি বুড়ি সোজা তাল গাছের ডগায় চলল, তারপর তাল গাছ উড়িয়ে সাঁই সাঁই করে হারিয়ে গেল। সারা গ্রাম উড়ে উড়ে ব্রাহ্মণ খোঁজা শুরু, কোথাও তো ব্রাহ্মণের টিকিটুকুও দেখা মিলছে না। শেষমেশ ডাইনি বুড়িও চিন্তায়, তাহলে কি ওদলার আর বাসরে হোম হবে না? হঠাৎ নিচে একটা আলো দেখল ডাইনি বুড়ি, কে যেন আলো নিয়ে হাঁটছে। ও দূরে তাল গাছ নামিয়ে তাল পাখায় উড়ে এসে দেখে, আরে এ তো জ্যান্ত ব্রাহ্মণ, ধবধবে পইতে দেখা যায়। কাল বিলম্ব না করে ডাইনি বুড়ি ব্রাহ্মণের পথ আটকায়। ডাইনি বুড়ি বলে, নমস্কার পণ্ডিত মশাই, আপনাকে আজ এক উপকার করতে হবে যে। সকাল থেকে পণ্ডিত মশাইয়ের পেট খারাপ, তাই বাঁশবন ভাসিয়ে ফেলেছেন, এক হাতে ঘটি আর অন্য হাতে হ্যারিকেন। ডাইনি বুড়িকে দেখেই পণ্ডিত মশাইয়ের আর বাঁশবনে যেতে হলো না, গামছায় সারা হয়ে গেল নিমেষে। হাত জোর করে ডাইনি বুড়িকে পণ্ডিত মশাই বলে, আমায় ক্ষমা করে দাও গো ডাইনি রানি, আজ সকাল থেকে আমার পেট মহাশয় বিগড়েছে, তাই এত নিশ্চিত রাতেও বাঁশবনে হ্যারিকেন নিয়ে ছুটছি। তুমি অন্য কোনো ব্রাহ্মণ দেখো, আমায় একটিবার বাঁশবনে যেতে দাও, এই তোমার ভয় আমার এখানেই একবার হয়ে গেছে। উত্তেজিত হয়ে ডাইনি বুড়ি ঘাড় বেঁকিয়ে বলে, শালা দুষ্ট ব্রাহ্মণ, জানি না মানে, তুই আমার ভাইপোর বাসর রাতের হোম না সারলে এখানেই তোর ঘাড় মোটকে রক্ত চুষে বাঁশবনে ফেলে যাব। আর তুই যদি চাস তাহলে দেখছিস এই সোনার তাল গাছ সমেত হোমের শেষে তোর ঘরে ছেড়ে যাব। সোনার তাল গাছ তোর হবে, সারা জীবন সুখে থাকবি। এখন বল তো পণ্ডিত মশাই, যাবি কিনা নাকি তোর ঘরটা মাখাবো? পণ্ডিত মশাই আর লোভ সামলাতে পারলেন না, তিনি ডাইনি বুড়িকে পাশ কাটিয়ে বাঁশবনে পেটটা একটু হালকা করে আসলেন। পুকুরে গামছা ভালো করে ধুয়ে ভেজা গামছা পরে এসে ডাইনি বুড়িকে বলে, যদি এই সোনার তাল গাছ আমায় দাও তাহলে আমি এক পায়ে যেতে রাজি। ডাইনি বুড়িও এক কথায় রাজি। সোনার তাল গাছে চড়ে ডাইনি বুড়ি পণ্ডিত মশাইকে নিমেষে ওদলার বাসরে নিয়ে পৌঁছে যায়।
পণ্ডিত মশাইকে দেখে সবাই এক প্রস্থ ডালে ডালে তালে তালে নেচে উঠল। রাত তখন ভোরের পথে। পণ্ডিত মশাই যেমন বিয়ের মন্ত্র জানেন, তেমনি ভূত তাড়ানোর মন্ত্রটাও তার জানা। আসলে খারাপটাই আগেই মুখে আসে, তাই ওদলার বাসরে ওদলার মঙ্গলের চেয়ে বেশি বেশি অমঙ্গল মন্ত্র মুখে আসছে। তাই শুনে ওদলা ভয়ে কুঁকড়ে যায়। ওদলার মা ব্যাপারটা বুঝতে পারছে, পণ্ডিত মশাই ভূত তাড়ানোর মন্ত্র উচ্চারণ করছে, তাই উপস্থিত সব ভূতগুলো কেমন যেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। রাগে গজ গজ করতে করতে ওদলার মা পণ্ডিত মশাইয়ের মাথায় জাদু ছড়ির বাড়ি মারে। এই শালা পণ্ডিত মশাই, আমার ছেলের ভাগলো না যে তুই তাকে ভয় দেখিয়ে এলাকা ছাড়া করছিস, ঠিক মতো মন্ত্র উচ্চারণ কর, না হলে তোর ঘর মটকাবো। আমায় একটিবার কেয়াবনের ধারে যেতে দাও, আমার পেটে মোচড় দিচ্ছে, আমি এখনি ফিরে এসে হোমের কাজ শেষ করব, এই আমি তোমাদের কথা দিলাম, আমি মরে যাচ্ছি যে পেট ব্যথায়। ওদলার মা ওদলার তিন বন্ধুকে পণ্ডিত মশাইয়ের সাথে পাঠায়, যাতে সে পালিয়ে না যায়। পণ্ডিত মশাই কেয়াবনে শান্তিতে বসবেন, অমনি বাঁদিকে বসা কে যেন ধুতি মুড়ি দিয়ে কটকটে তাকায়। এ ওর দিকে আর ও এর দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, ভূত ভূত বলে চিৎকার করতে থাকে। এত ভরে চিৎকার শুনে গ্রামের লোকজন কেয়াবনে ছুটে এসে দেখে দুই মানুষের ভৌতিক নৃত্য। সকলে তো হো হো করে হাসতে থাকে। রক্তাভ সূর্যের আলো পূব আকাশে উঁকি দিচ্ছে। পণ্ডিত মশাইয়ের মুখ থেকে গ্রামবাসীরা সব কথা শুনে ঘোষবাবুর ওই প্রকাণ্ড তেঁতুল গাছের গোড়ায় গিয়ে অবাক। দুর্গন্ধে এলাকা মম করছে, এখানে ওখানে হাড়গোড় ছড়ানো ছিটানো, ভূতেরা অদৃশ্য, আর ডাইনি বুড়ি মানুষ বেশে পালিয়েছে। ওদলার বাসর রাতের প্রাপ্তি বলতে ডাইনি বুড়ির রেখে যাওয়া সোনার প্রকাণ্ড তাল গাছটা। সেই তাল গাছ এখন গ্রামের সম্পত্তি। এমন সম্পদ পেয়ে গ্রামের লোকেরা প্রতি বছর এই দিনে ওদলার মনোবাঞ্ছা পূরণে বাসর রাত ও হোমের আয়োজন করে। এই একদিনই গ্রামবাসীরা বেশ আনন্দ করেন। তালগাছটা বর্তমানে সরকার রক্ষণাবেক্ষণ করছেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে আগামীকাল চলে আসছি আরও একটি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।